Subscribe now and press the bell icon. Never miss an update. তো আজকে 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 হ্যাঁ অদ্য আমরা সাবির ভাই সহ আফতাব ভাই সহ ভাসানচরের একেবারে পূর্ব দিকের যে সীমানা সেই সীমানার একেবারে বনে বাদারের মাঝখানে ঢুকে যাচ্ছি তো এই ক্ষেত্রে সাবির ভাই মানে সেই রকম ইন্টারেস্ট ফিল করলেন এদিকে সেদিকে লাফিয়ে বেড়াচ্ছেন সবুজের সবুজের মাঝে হারিয়ে যাচ্ছেন মানে একটা শিশু সুলভ আচরণ আসলে এই ধরনের আচরণ যাই বলুক মনে হচ্ছে যে আসি সুন্দরবনে এরকম মনে হচ্ছে আমার কাছে আমি সুন্দরবনে আসি মিনি সুন্দরবনে আচ্ছা আচ্ছা এটা দেখে কেউ বলবে না যে আমরা সমুদ্রের মাঝখানে আছি কেউ বিলিভ করবে না যে আমরা সমুদ্রের মাঝখানে আছি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা সমুদ্রও দেখাই দেব যে আসলে আমরা সমুদ্রের মাঝখানে আছি আমার ফিলিংটা হচ্ছে যে মনে হচ্ছে যে সেমি একটা সুন্দরবন বিউটিফুল গার্ডেন মানে ওয়ান 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 শর্ট অফ রেপ্লিকা সুন্দরবন বা যে কোনো ধরনের ঘন সবুজ বনের এক ধরনের রেপ্লিকায় আমরা বলতে পারি হুবহু নানা রকম বনানী গাছপালা থেকে শুরু করে বড় গাছ ছোট গাছ সব কিছু এখানে অ্যাভেলেবেল এখন আমরা মেঠো পথ ধরে পিচ্ছিল পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের আজকের বিকালে আমরা চরম এক্সাইটেড এরকম একটা সুন্দর প্লেস আর এরকম একটা সুন্দর সময় দেখে আর কি সো লেটস এনজয় এনজয় ইয়োরসেলফ যার যে জায়গা থেকে মনে চায় সেভাবে দেখার চেষ্টা করেন ও মাই গড বনে বাদারে ঘুরবেন কাটার 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 আঘাত পাবেন না তা তো হয় না আমরা তো আসলে অজানার পথের যাত্রী যার যেই জায়গায় মনে চায় সেইভাবে হাঁটা দেন বেটার আমরা তাদের সাথে একটু কথা বলে দেখি যে কিভাবে আমরা বেরিবাদ অবশেষে আমরা রাস্তা খুঁজে পেয়েছি দ্যাটস গ্রেট আচ্ছা আচ্ছা এখান থেকে কিন্তু দুটো সাইড আছে এক সাইডে দেখেন মনে হয় শহর বিল্ডিং গুলো দেখেন ওই সাইড থেকে সব দেখেন বিল্ডিং গুলো দেখা যাচ্ছে আবার আপনি উল্টো দিকে ঘোরালে সুন্দরবনের মতো দেখবেন একটা চমৎকার আবার সামনের দিকে আসলে ভেড়ি দেখবেন একটা মাল্টি সিন এখানে আর কি আমরা কিছুক্ষণের মধ্যে সীমান্তে পৌঁছে যাব আমরা রাস্তা পেয়ে গেছি এইখানে এই রাস্তায় আপনি এই রাস্তাটা এখানে দেখান রবি ভাই এই সাইডটা একটু সুন্দর করে দেখান যে এই সাইডটা সব কিন্তু বিল্ডিং গুলো দেখা যাচ্ছে দেখেন একদম মনে হচ্ছে একটা শহর এই পাশে একটা শহর আছে আবার যদি আমরা ঘুরে যাই এইদিকে যদি ঘুরি এইদিকে হচ্ছে আমাদের সাগরের পাশের ভেড়ি বাচ্চা সাগরটাকে আটকানো আছে এক্স্যাক্টলি এই সাইডে যদি যাই এই সাইডে মনে হচ্ছে যে আমরা একটা বরেন্দ্রভূমির মধ্যে চলে যাচ্ছি আমরা একটা বন চলে যাচ্ছি অর্থাৎ থ্রি ইন ওয়ান দ্যাটস গ্রেট ওই দেখেন সামনে হয়তো হরিণ পাওয়া যেতে পারে অপেক্ষায় রইলাম আমরা হরিণের তো এই এই মুহূর্তে আমরা কি বরেন্দ্র ভূমি অর্থাৎ বনভূমির দিকে ধীরে ধীরে যাচ্ছি সাবির ভাই এবং আফতাব ভাই সেই রকম একটা এক্সাইটমেন্ট এবং ফিলিংস নিয়ে এগিয়ে যাচ্ছে ওই দেখেন ওই সীমান্ত সাগরের ওখানে আমাদের অনেক কষ্ট করে যেতে হবে মানে আমরা যখন প্রকৃতির মাঝ দিয়ে হাঁটতে থাকি তখন আসলে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের জন্য নতুনত্ব অপেক্ষা করে
মানে এক জায়গা থেকে আরেক জায়গা সৌন্দর্য আগের জায়গাকে হার মানায়, এটা এক অপার বিষয়, অন্যরকম ফিলিংস। হ্যাঁ সাবির ভাই কি বলছিলেন? আচ্ছা সবুজের সমারোহ, সবুজে সবুজে চোখই সবুজ হয়ে যাচ্ছে। ওই দেখেন সামনে শুধু বন আর বন, ওই বন পেরিয়ে আবার সন্দ্বীপে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা সুন্দর, আপনার দেখুন কি সুন্দর লাগছে, ওই দেখুন কত সুন্দর লাগছে, ওই যে সাগরের পার। তো যাই হোক, আমরা একেবারে অনেক সময় লাইভে ছিলাম। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি বনের মাঝে। আর তবে একটু ধরেন তো, ধরে একটু ওই যে সাব্বির ভাইয়ের গান টান নেন তো। কিছু কন আপনারা? এই দেখুন, এই দেখুন একটা গাড়ি যাচ্ছে। আমরা পিছনে শহর পিছনে ফেলে সামনে বনের দিকে অগ্রসর হতে আছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সাগর পাড়ের ভেরি বাড়াতে ওঠা, কিন্তু আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি। চেষ্টা চলছে, ওখানে আমরা উঠবো ইনশাল্লাহ। কিছু বলেন এদিকে ছায়া, এই দেখেন ছোট ছোট গাছ, এরকম বলেন সুন্দর গাছ, এই যে এগুলো সুন্দরের শেষ নাই, কত সুন্দর গাছ, দেখলেই মন ভালো হয়। আমি তো অনেক সময় দেখছি শহরে এগুলো মানুষ টাকা দিয়ে কিনে বাসার সামনে দেয়, আর এখানে তো অহেতুক পড়ে আছে। আচ্ছা এই যে সামনে গভীর বন আছে, গভীর জঙ্গলের ভিতরে আমরা ঢুকতেছি না। সুন্দর তাই চে থাকি প্রিয়, অপরাধ তুমি সুন্দর তাই চে থাকি সিকিম, অপরাধ। সামনে তো কাদা মনে হচ্ছে, গাছটা ঘুরে ঘুরে এদিক দেখেন, সুন্দরের কোন শেষ নেই, হাতুরান হাতুরান উপরের দিকে দেখতেছি আমি, সুন্দর অসীম সুন্দর, অসীম সুন্দর, এমন একটা জায়গায় আছি, অসীম সুন্দর একটা জায়গা। এক পাশে দেখতেছি আমাদের নতুন ইটালি শহর, এই ইটালি শহরের আমরা এখন বাসিন্দা, কিন্তু এই শহরের ভিতরে আমাদের দম বন্ধ হয়ে গেছে আজকে গরমে, এই জন্য দৌড় মেরে চলে আসছি প্রকৃতির কাছাকাছি, প্রকৃতির পরিবেশে।